যারা গিয়েছিল এবং সামনে দাঁড়িয়ে যারা ফিল করেছিল তারাই জানে যে সামনে দাঁড়ানোর পরে ছাতিয়ে এই ছাতিয়ে কীরকম মারছিল এসপি প্লাস এমডি মিউজিক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো একটা সেই লেভেলের পপ সেট আপ, একটা নয় ডবল পপ সেট আপ। শুধু পপ নয়, পপের সাথে আছে আবার ঢোল, হ্যাঁ ঢোল বেস, ঢোল মিড, উফ সেই লেভেলের। তো চলে গেছিলাম কেশপুর, কেশপুর সিংপুর, সেখানে গিয়ে দেখলাম কী তাণ্ডব চালাচ্ছে, কী তাণ্ডব চালাচ্ছে এসপি মিউজিক এমডি মিউজিক একসাথে বসিয়ে দিয়েছে দুটো সেট আপ, দুটো সেট আপ একসাথে বসিয়ে দিয়েছে। প্লাস আবার দুটো সেট আপের বেস আছে, ঢোল বেস ছিল এমডি মিউজিকের 4 পিস, এসপি মিউজিকের 2 পিস 6 পিস, আর পপ বেস ছিল এসপি মিউজিকের 2 পিস, ঠিক আছে এগুলো বেস গেল। মিডগুলো ছিল এসপি মিউজিকের ছিল 4 পিস মিড, আই মিড যেগুলোকে বলা হচ্ছে, আর ছিল বন্ধুরা এমডি মিউজিকের ঢোল মিড ছিল 4 পিস। ওফ এই সেট আপটা সাথে প্রচুর পরিমাণে র্যাক, কীরকম লেভেলের তাণ্ডব চালাচ্ছিল কেশপুর সিংপুরে সিংপুরে, সে তোমরা না দেখলে, সামনে থেকে ফিল না করলে, গিয়ে না দেখলে, আওয়াজ না শুনলে, ভিডিওতে বলে ভিডিওতে দেখিয়ে কোনোদিনে বোঝানো যাবে না ফিল। সামনে দাঁড়ানো যাচ্ছে না, সামনে জাস্ট 2 মিনিট, এই যে ঘড়ি দেখছো, ঘড়ি ধরে 2 মিনিট সামনে দাঁড়ানো যাবে না, এরকম লেভেলের প্রেশার হচ্ছে। আর অ্যাম্পলিফায়ার ATI 30, CA 20, ATI 1000, বিভিন্ন রকম অ্যাম্পলিফায়ার দিয়ে বাজাচ্ছে বন্ধুরা, সে লেভেলের। তো তোমাদের জন্য সেই ভিডিওটাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ডিজে বক্সের ভিডিও দেখার জন্য। DJ MX Remix.